start the day yet. I just wanna stay, even if we run late. This morning let's take our time. Everybody needs a break right sometimes. I wait for just an hour more. What's the rush? হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ফায়ার অ্যান্ড স্ক্রিপ্টেড। আজকে সেকেন্ড এপিসোড, এপিসোডে এটা বলবো যে অনেকদিন ধরেই মোহনবাগানের যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল যে বিদেশি কজন কি হবে না হবে। মোটামুটি টেরি ম্যাথিউজ ফাইনাল ছিল, রয় কৃষ্ণাও মোটামুটি ফাইনাল, এখন দেখা যাচ্ছে ডেভিড উইলিয়ামসও বা কেউ রাখতে হবে। আরেক বছর চুক্তি ছিল এডু গার্সিয়ার, এডু গার্সিয়া একমাত্র মেডিকেল গ্রাউন্ডেই তাকে বাদ দেওয়া যেতে পারে, কারণ আরেক বছরের চুক্তি তার সঙ্গে ছিল 2022 অবধি। তো তিনি কি ফিট, এটা বিশেষ মানে খুব রিসেন্টলি এটা জানা গেছে। তারই এজেন্ট এর মাধ্যমে তোমরা একটু খোঁজ খবর করলেই বুঝতে পারবে যে তার এজেন্ট করা, থাম্বনেলেও দেওয়া আছে মার্টিনেজ, এডু মার্টিনেজ তার এজেন্ট। এখন ঘটনা হচ্ছে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এডু গার্সিয়া পরবর্তী ISL সিজনে ফিট টু প্লে। ঘটনা হচ্ছে এডু গার্সিয়াকে মেডিকেল গ্রাউন্ড ছাড়া আর কোনো মতেই বাদ দেওয়া যাবে না, কারণ এডু গার্সিয়া এমনিতেই ভালো প্লেয়ার, হয়তো অন অ্যান্ড অফ হয়েছেন, কীরকম অন অ্যান্ড অফ হয়েছেন লাস্ট 3-4 বছরে সেটা তোমাদের এক্ষুনি বলছি। কিন্তু এডু গার্সিয়া হচ্ছে ভীষণ পছন্দের প্লেয়ার কোচ অ্যান্টোনিও হাবাসের ভীষণ পছন্দের একজন প্লেয়ার। লেফট উইং খেলতে পারেন, মিডফিল্ড খেলতে পারেন এবং ক্রিয়েটিভ প্লেয়ার সবচেয়ে বড় কথা। তো যদি তিনি ফিট টু প্লে হন, খুব সম্ভবত তিনি থেকে মানে তাকে মেডিকেল গ্রাউন্ডে বাদ দেওয়া হচ্ছে না বা তার বদলির কথা ভাবা হবে না, সেটাও কয়েকদিনের মধ্যে জানা যাবে। সেটা ওই মিটিংতে যেটা বলেছিলাম যে ওর কোচেরা যেটা মিটিং করবেন সেটা জানা যাবে, তাদেরই সিদ্ধান্ত। কিন্তু আমি এটা বলি যে এডু গার্সিয়া কিন্তু লাস্ট 4 বছরে তার কিন্তু ইঞ্জুরিটা ওই একই জায়গায় বারবার হয়েছে অ্যাঙ্কেলে, এবং আমি হিস্ট্রিটা একটু বলে দিই। 2016-17 সালে তার একটা ইঞ্জুরি হয়েছিল, সেটা একটু অন্যরকম ইঞ্জুরি ছিল। যদি 19-20 সাল 33 দিনের জন্য তিনি বাইরে ছিলেন, ডিসেম্বর 19 থেকে জানুয়ারি 19 33 দিনের জন্য বাইরে ছিলেন, তিনি মিস করেছিলেন 4টে ম্যাচ। 20-21 আবার অ্যাঙ্কেল ইঞ্জুরি হয়, 23 নভেম্বর থেকে 4ই ডিসেম্বর 11 দিনের জন্য তিনি বাইরে যান, মিস করেন 2টো ম্যাচ। 2020-21 আবার তোমরা সবাই জানো যেটা, যে আবার অ্যাঙ্কেল ইঞ্জুরি হয় January 22 থেকে February 11, এবং আমার কাছে খবর আছে তিনি যখন নামেনও তখনও তিনি ফুল ফিট ছিলেন না, তিনি তাকে নামানোই হয় আর কি প্রায় এক প্রকার জোর করে। 20 দিনের জন্য 4টে ম্যাচ তিনি মিস করেন। এখন ঘটনা হচ্ছে তিনি কিন্তু রিসেন্টলি এইটাকে তাকে পারমানেন্টলি সলভ করতে হবে, তার বয়স হয়ে গেছে মোটামুটি, তো পারমানেন্টলি এটা কিন্তু সলভ করতে হবে, আদারওয়াইজ এইটা কিন্তু আমি দেখেছি এই প্লেয়ারদের ভোগাতেই থাকে, মানে এটা প্রতি বছরই হয়তো কিছু ম্যাচ করে ভোগাবে, সেটা একটা চিন্তার বিষয়। তবে হ্যাঁ, ক্রিয়েটিভিটির দিক থেকে অবশ্যই হবে, এডু গার্সিয়ার কোনো বিকল্প নেই। তবে ওই যে বললাম ঠিক করবেন কোন গ্রাউন্ডে কীভাবে কী করবেন, একটা শক্তপোক্ত দল করতে চাইছে হাবাস, তো সেক্ষেত্রে তিনি বসে ঠিক করবেন। যদিও হাবাসে আমি যেরকম বললাম যে যদি স্পেকুলেট করতে হয় তাহলে হাবাসে খুব পছন্দের প্লেয়ার এডু গার্সিয়া, একমাত্র মেডিকেল গ্রাউন্ডটাই দেখার ছিল মেডিকেল গ্রাউন্ডে, কিন্তু তার এজেন্ট কিন্তু বলে দিচ্ছেন তিনি ফিট টু প্লে ফর দ্য নেক্সট ISL সিজন। দেখা যাক, এখন তাকে শুধু তিনি ফিট টু প্লে তার এজেন্ট বললেই তো হবে না, একটু দেখে নেওয়ারও ব্যাপার রয়েছে এবং কোচ সর্বোপরি ডিসিশন নেবেন। তো ব্যাস, বাকি ভিডিওগুলো দেখে তাকিয়ে থাকো, আস্তে আস্তে অন্যান্য আপডেটগুলোও আসতে থাকবে। রাত্রে খুব সম্ভবত লাইভ বসবো আজকে। তো ব্যাস, এমনি ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, মানে সাবস্ক্রাইবটা একটু বেশি বেশি করে করো। ব্যাস, এমনি এখনকার মতো গুড বাই।